আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফেস ওয়েবিনার সংবাদ শিরোনামগুলো। দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু, কারো কাছে হাত পাততে হবে না, বাঁচা যাবে সম্মানের সাথে, বললেন প্রধানমন্ত্রী। যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, তার বাইরে যে জনগোষ্ঠী শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় সম্মান ও বিশিষ্টজনদের শ্রদ্ধা। এবং আগামী টেকসই অর্থনীতির জন্য কৃষি শিল্পের বিকাশের উপর গুরুত্ব আরোপ, উন্নয়ন কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের মধ্য দিয়ে কাউকে কারো কাছে হাত পাততে হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন মানুষ সম্মানের সাথে বাঁচতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি সব দুর্যোগের মধ্য দিয়েই বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। এর কারণ দেশের মানুষ এই সরকারের সঙ্গে আছে। নীলাদেশের রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে সর্বজনীন এই পেনশন স্কিম প্রণয়ন করা হয়েছে, যা উন্নত দেশগুলোতেও প্রচলিত আছে। চারটি স্কিমের মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, ব্যবসা বাণিজ্যে নিযুক্তিদের জন্য সুরক্ষা, প্রবাসীদের জন্য প্রবাস এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কিম। পেনশন ব্যবস্থার আওতায় আসবে 18 থেকে 50 বছর বয়সীরা, যারা পেনশন পেতে শুরু করবেন 60 বছর বয়সে। টানা 10 বছর প্রিমিয়াম দেবার পর পেনশন পাবেন সুবিধাভোগীরা। এটা ভাবছি যে হয়তো ব্যস্ত থেকে তিনি দেখবেন, জানবেন যে তার দুঃখী মানুষের জন্য আমরা কিছু করতে পারছি, আজীবন সংগ্রাম করে গেছেন, জেল জীবন সহ্য করেছেন। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য এমন কঠিন কর্মযজ্ঞ সম্পন্ন করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ধন্যবাদ জানান। কারো কাছে হাত পাততে আর হবে না, আর হাত পেতে কারো মুখের ঝামটাও খেতে হবে না, সেই জন্যই একটা সম্পূর্ণ সম্মানের সাথে বাঁচার একটা সুযোগ পাবে, সেই সুযোগটা করে দেওয়াটাই আমাদের লক্ষ্য, সেভাবে আমরা করছি। কারণ আমাদের যারা সরকারি চাকরিজীবী তারা তো পান পেনশন, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না, তার বাইরে যে জনগোষ্ঠী শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, যাতে করে তারাও একটু সম্মানজনকভাবে বাঁচতে পারেন, আর যার ফলে মানুষের মাঝে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটাও দূর হবে। কারণ আমরা আওয়ামী লীগ আমাদের নীতি আদর্শই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। শত বাধা পেরিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকা এই সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন, বলেন সরকার প্রধান। একদিকে সেই কোভিড-19 অতিমারি, তারপরে ইউক্রেনের যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এর উপর আবার আমাদের কিছু সেই মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা রাজনৈতিক দলের অগ্নি সন্ত্রাস, মানুষ খুন, এই জ্বালাও পোড়াও সন্ত্রাস, হরতাল অবরোধ, অনেক কিছু ভিতর দিয়ে আমাদের পার হতে হয়েছে। কিন্তু আমরা যেহেতু জনগণ আমাদের পাশে আছে, প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি, তারপর আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সব মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা একমাত্র বাংলাদেশের জনগণ। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে তাদের আস্থা বিশ্বাস পেয়েছি, কাজেই তাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। পরে পেনশনের সুবিধাভোগী জনগোষ্ঠী সহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের মরদেহ বিমান বাহিনীর বিএএফ শাহিন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজার নামাজ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। বিকেল 3টার পর বিএএফ বাসার বেইস প্যারেড গ্রাউন্ডে হয় দ্বিতীয় জানাজার নামাজ। সেখানে সাবেক প্রধানের প্রতি সম্মান জানায় বিমান বাহিনী।
সুলতান মাহমুদের রুহের মাগফিরাত কামনায় আগামীকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল হবে। এতে সবাইকে শরিক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মিথিলা নাজনীনের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তম, তার নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হন তিনি। প্রথম জানাজার নামাজের আগে রাজধানীর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। জোহরের নামাজের পরে হয় তার প্রথম জানাজার নামাজ। নানা শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নেন। সুলতান মাহমুদের দ্বিতীয় জানাজার নামাজ হয় বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাটিতে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান। শ্রদ্ধা জানানো হয় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে। সুলতান মাহমুদ বীরোত্তমের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরে বিমান বাহিনী। সামরিক কায়দায় শ্রদ্ধা জানায় জাতির এই বীর সন্তানের প্রতি। বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাটি থেকে বাহিনীটির সাবেক প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্লাইপাস্ট করে বিমান বাহিনী। ফ্লাইপাস্টে অংশ নেওয়া বিমান বাসার ঘাটি থেকে সুলতান মাহমুদ বীরোত্তমের গ্রামের বাড়ি ফেনীর তাগুন ভূঁইয়ার আকাশসীমা পর্যন্ত উড্ডয়ন করে। এরপর বিমান বাহিনীর বিএএফ শাহিন কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তমকে। শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা। শ্রদ্ধা জানানো হয় ঢাকায় ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে। শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গতিপথ বদলে দেওয়া অপারেশন কিলো ফ্লাইট যে কজন মৃত্যুঞ্জয় প্রাণ পরিচালনা করেন তাদের একজন সে সময়ের স্কোয়াডন লিডার সুলতান মাহমুদ। তার জন্ম 1944 সালে ফেনীতে। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান মাহমুদ। 2018 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রতি সারা জীবন মমত্ববোধ নিয়ে কাজ করে গেছেন বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তম। বিশিষ্টজনেরা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান স্বাধীনতা অর্জনের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছে। এমন বীরের আদর্শ তরুণ প্রজন্মের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে বলে মনে করেন তারা। শাকির আদনানের রিপোর্ট। বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তমের জানাজার নামাজে অংশ নেন বিশিষ্টজনসহ তার স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। জাতির সূর্য সন্তানের কর্মময় জীবনের নানা দিক স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা। বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং খুবই সাহসের সাথে সেই যুদ্ধে তিনি তার কার্যক্রম পরিচালনা করেন, যেটা আমরা সকলে জানি। তারা বলেন, সুলতান মাহমুদের দেখানো পথ তরুণ প্রজন্মকে আরও উজ্জীবিত করবে। নানা দিক থেকে তাকে বর্ণনা করা যায়। দেশপ্রেমিক, দায়িত্ববান ব্যক্তি, স্টাইলিশ মানুষ, ভদ্রলোক, সৎ পরিষ্কার মানুষ। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের ওই মহান প্রজন্মের অন্যতম একজন ব্যক্তি। পুরো জাতি একজন বীর সন্তান হারালাম আর কি। আর বিশেষ করে উনি মনে প্রাণে বিমান বাহিনীকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন,
একজন সত্যিকারের যদি দেশপ্রেমিক হয় উনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। দেশের প্রতি অগাধ ভালোবাসা যিনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উনি কেবল বিমানবাহিনী প্রধানই ছিলেন না, বঙ্গবন্ধুর হেলিকপ্টারটা সবসময় উনি চালাতেন যতদিন জীবিত ছিলেন, এবং বঙ্গবন্ধু ওই হেলিকপ্টারের কাছে এসে জিজ্ঞেস করতেন সুলতান চালাবে তো, এক কিলো ফ্লাইটটা যদি না যেত এবং তারা যদি না এটা করতো ব্যবস্থা তাহলে এটা চিত্রটা হয়তো ভিন্ন হতে পারত। একাত্তরের রণাঙ্গনে আমি ওনার অধীনে যুদ্ধ করেছি, তাকে দেখেছি তিনি কত মহৎ প্রাণের এবং কতটা আত্মত্যাগের মাধ্যমে তিনি দেশকে ভালোবাসতেন। বাঙালি জাতি সবসময় তাকে মনে রাখবে এবং এটা মুক্তিযোদ্ধাদের প্রতি সবার সারা জীবনে শ্রদ্ধা রয়েছে। বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের বর্ণাঢ্য কর্মময় জীবন দেশের ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে কৃষি ও কৃষক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনারে বক্তারা বলেন এই উন্নয়ন কার্যক্রমের বিকাশের জন্য প্রয়োজন তরুণদের অংশগ্রহণ। সেমিনারে মূল বক্তা ছিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ। বিস্তারিত তানভীর আশিকের রিপোর্টে। বাংলাদেশের টেকসই উন্নয়নে কৃষি ও কৃষি উত্তরণের স্বরূপ কেমন হতে পারে তা নিয়ে সেমিনারের আয়োজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আয়োজক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। আমরা এখন স্বল্পোন্নত থেকে মধ্যমায়ের দেশে চলে যাচ্ছি, আমাদের কিন্তু সব কিছুই পরিবর্তন এবং পৃথিবী কিন্তু হাত খুলে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, বাট আমরা সেই সহযোগিতা কতটুকু নিচ্ছি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। অনুষ্ঠানের মূল বক্তা কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ নিজের অভিজ্ঞতা থেকে তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন স্বাধীনতা উত্তর কৃষি ও কৃষকের কথা। সদ্য স্বাধীন একটা দেশ, মানুষের ক্ষুধা ছিল, দারিদ্রতা ছিল প্রচণ্ড রকম, গায়ে কাপড় ছিল না, শিক্ষা ছিল না, মানুষের হাড়গুলো গণা যেত, যে বাড়িতে ভাত পাক হতো সেই বাড়িতে গৃহস্থ বাড়িতে আরও চার পাঁচজন লোক দাঁড়িয়ে থাকতো ভাতের মারটুকু নেওয়ার জন্যে। তখন আমাদেরকে প্রায় 10 লাখ মেট্রিক টন খাবার চাল আমদানি করতে হতো। তখন যা উৎপাদন ছিল সেই উৎপাদন থেকে এখন 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যে সময় না খেয়ে থাকতো মানুষ এখন সবাই খেয়ে পড়ে বেঁচে আছে, এটা একটা বিশাল সাকসেস। একদিকে জলবায়ু পরিবর্তনের নানামুখী আগ্রাসন, অন্যদিকে আধুনিক সব প্রযুক্তির উন্মেষ, এই সংকট সম্ভাবনার সময়টাতে আগামীর কৃষি প্রস্তুতি কেমন হওয়া উচিত সে বিষয়েও ধারণা দেন তিনি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে যে এগ্রিকালচার মেকানাইজেশনের যতটুকু গিয়েছি তার থেকে শিফট করে যেতে হবে ডিজিটাল এগ্রিকালচারে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে IoT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, আমার যে পুরনো বাপদাদারা যারা কৃষি, যারা লিঙ্কটিভারে কৃষি করছে, তার পক্ষে হয়তো এটাতে ইনভেস্টমেন্টও সম্ভব হবে না, প্রযুক্তির কারণে সম্ভব না, ওই হালটা ধরতে হবে আপনাদেরকে। এমন একটা দিন আসতেছে সামনে, রাষ্ট্রের খাবার রাষ্ট্রের নিজের কাছে না থাকলে আপনার ব্যাংক ভর্তি টাকা থাক, পকেট ভর্তি টাকা থাক, ওই টাকা তো আর চাবিয়ে খাওয়া যাবে না, খাবারই খেতে হবে। সো বাইরে কেউ খাবার ছাড়বে না ক্রাইসিসের জন্য, বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। 100% কমার্শিয়াল কৃষি আগামীতে, একদম অঙ্কের মতো, এত ইনভেস্ট করবেন এত ফেরত আসবে। তো এইখানে তরুণ প্রজন্মের, শিক্ষিত তরুণ প্রজন্মের অংশগ্রহণ করার অনেক সুযোগ। কৃষি ও কৃষি বাণিজ্যের সম্ভাবনা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন শাহিদ সিরাজ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃষি ও কৃষি শিল্পের বিকাশ রচনা করবে দেশের টেকসই অর্থনীতি, আশাবাদ ব্যক্ত করেন আলোচকেরা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মেহেরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেটে আলুর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আনাচে কানাচে ও পরিত্যক্ত জায়গায় এর চাষ হলেও সদর উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবারই প্রথম বান দিয়ে আবাদি জমিতে মেটে আলুর চাষ হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রবল বর্ষণের কারণে বাংলাদেশে প্রায় স্বল্পমেয়াদী বা
দীর্ঘমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে প্রলয়ঙ্করী বন্যা আগ্রাসী রূপ ধারণ করে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আশ্রয়হীন হচ্ছে বন্যপ্রাণী। বন্যা ও জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন নাট রাত 11:30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি।